আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোকিত পথ পরিবারের একটি বিশেষ পরিক্রমায়। আমাদের আজকের পরিক্রমায় আমাদের সাথে আমাদের যে বন্ধুটি রয়েছে, ওর নাম হচ্ছে মাকিন। বিগত প্রায় 7 থেকে 8 মাস ধরে মাকিন রয়েছে আমাদের আলোকিত পথ পরিবারের অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্টের সান্নিধ্যে। আমরা মাকিনকে যে অবস্থা পেয়েছি তার মধ্যে প্রচুর অস্থিরতা এবং আই কন্টাক্ট প্রবলেমের মধ্যে ছিল, এবং একই সাথে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল, যা কিনা হচ্ছে আমরা পরবর্তীতে আমরা মাকিনের মধ্যে ডায়াগনোস করি অ্যাটেনশন প্রবলেম এবং হচ্ছে হাইপার অ্যাক্টিভিটির জন্য ADHD এবং হচ্ছে ওর মধ্যে অটিজমেরও কম্বিনেশন রয়েছে, যাকে আমরা একসাথে বলে থাকি অটিজম উইথ ADHD। এবং বিগত 7 থেকে 8 মাসের মধ্যে আলোকিত পথ পরিবারের অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্টের সান্নিধ্যে থাকায় আমরা মাকিনের মধ্যে বেশ কিছু বিষয় ইম্প্রুভমেন্ট লক্ষ্য করি, যা পূর্বের তুলনায় এখন ভালো অবস্থানে রয়েছে। এবং তারই পরিক্রমায় আমরা মাকিনকে অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্ট থেকে আমরা স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি ডিপার্টমেন্টের দিকে আমরা হস্তান্তর করছি তার স্পিচ প্রবলেমের ইম্প্রুভমেন্টের জন্য। এবং একই সাথে তার OT এবং SLT সেশনগুলো কন্টিনিউ থাকবে আলোকিত পথ পরিবারে। এবং মাকিন এবং মাকিনের মতো যে সমস্ত শিশুরা রয়েছে, আশা করি আলোকিত পথের সান্নিধ্যে মাকিন এবং মাকিনের মতো শিশুরা আরো দিনকে দিন এগিয়ে যাবে এবং আমাদের দেশের এবং আমাদের সমাজের একটি সম্পদ হিসেবে তারা গড়ে উঠবে। আপনাদের ন্যায় যারা অবস্থান সম্পন্ন বা বিত্তবান রয়েছেন সমাজে, আপনাদের ছোট ছোট কন্ট্রিবিউশন বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আলোকিত পথকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আশা করি আলোকিত পথ পৌঁছাবে তার অবিশ্ব লক্ষ্যে এবং আমাদের এই শিশুগুলো একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে অবদান রাখবে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।